বলতেছিলাম মানে বেসিক বিষয়গুলো বলা শেষ, এখন আমরা টেস্টিং এ চলে যাব কিভাবে করে আমরা এই ওয়াটার রেপুলেন্ট, হ্যাঁ ওয়াটার রেপুলেন্সি যে কাপড়ে আছে এটা টেস্ট করতে পারি। তো ওয়াটার রেপুলেন্সের রেঞ্জটা কি, রেঞ্জটা তো বলেই নিলাম যে ওয়াটার প্রুফ হওয়ার আগ পর্যন্ত যেই অবস্থাটা আছে সেটা হচ্ছে ওয়াটার রেপুলেন্ট কাপড়। তো সেই কাপড়ের ওয়াটার রেপুলেন্সির ধরনটা কেমন এটাকে আমরা জাজ করতে চাচ্ছি। তো তাহলে এখানে কি কি ফ্যাক্টর আসবে? ফ্যাক্টরগুলো এরকম যে তোমাকে কিছু কিছু স্ট্যান্ডার্ডাইজ করে দিতে হবে যে আমি কত ফোর্সে পানিটাকে এখানে অ্যাপ্লাই করব, কতক্ষণ ধরে পানি অ্যাপ্লাই করব, কতটুকু পানি অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, এই জিনিসগুলো স্পেসিফাই করে দিলে একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড পাওয়া যাবে। সেই মেথড দিয়ে আমরা এই টেস্টগুলো করে নিতে পারবো। তো আমরা কয়েকটা টেস্টের কথাই বলবো, বিশেষ করে স্প্রে টেস্টটা। স্প্রে টেস্টটা খুব গুরুত্বপূর্ণ, ড্রপ টেস্টটা অনেকটা স্প্রে টেস্টের মতোই, একটু পার্থক্য আছে, আর ওয়েটিং টাইম টেস্ট। এই তিনটা কথায়, তিনটা টেস্ট নিয়ে মূলত আলাপ করব। তো তাহলে আমরা বলতে চাচ্ছি কি যে এই টেস্টিংটা করার ক্ষেত্রে কিছু বিষয় ওই টেস্টিং যে মেথডটা আছে সেখানে কনসিডারেশনে বেঁধিতে হবে। কেন, ধরো তুমি অনেক বেশি ফোর্সে কাপড়ের মধ্যে পানি ফেললা, তাহলে তো পানি এমনিতেই প্রবেশ করবে, তাই না? যদি কম ফোর্সে করো তাহলে পানি কম প্রবেশ করবে, তার মানে এটা একটা ফ্যাক্টর যে এই বিষয়টাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যে কত ফোর্সে আসলে পানি অ্যাপ্লাই করা হবে, কতটুকু পানি অ্যাপ্লাই করা হবে। খুব আস্তে আস্তে পানি ফেললা তুমি কাপড়ের গায়ে, কিন্তু কয়েক কলস পানি ফেলে দিলা, তো তখন কি হবে, তখন কিন্তু ওই বেশি পানি ফেলার কারণে এমনিতেই পানি মানে ওটা ওয়াটার রেপুলেন্ট নষ্ট হয়ে যাবে। তারপরে এই যে ফোর্স বললাম, তারপরে পরিমাণ বললাম পানির, তারপরে টাইম কতক্ষণ ধরে তুমি পানিটা দিচ্ছ, সেই বিষয়গুলোকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, অন্যথায় কিন্তু এই টেস্টটাকে মানে একটা স্পেসিফিক মেথডে নিয়ে আসা পসিবল হবে না। তো প্রথমে হচ্ছে ওয়েটিং টাইম টেস্ট, এটা একটা টেস্ট, অর্থাৎ এখানে ওয়েটিং টাইমটা দেখা হয়। আমি একটু সংক্ষেপে বলে যাচ্ছি, পরে তো বিস্তারিত আসে সামনে। অর্থাৎ এটা ভিজতে, কাপড়টা ভিজতে গেলে কতক্ষণ সময় নেয়, কোন কাপড়টা ভিজতে কতক্ষণ সময় নেয়, পানিতে চুবিয়ে তোলা হয় তারপরে দেখা হয় যে আসলে কতক্ষণ সময়ে এটা ওয়েট করে, ভিজে যায়। স্প্রে টেস্ট, নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজ মেথডে কাপড়ের উপর পানি স্প্রে করা হয়। তো স্প্রে করার পরে কাপড়ের অবস্থাটা দেখা হয়, কাপড়টাকে খুলে নিয়ে কাপড়টাকে দেখা হয় যে কেমন ভিজলো, তার সারফেসটা কতটা ভিজলো, এটাকে আবার স্ট্যান্ডার্ড কিছু স্পেসিমেন আছে মানে স্ট্যান্ডার্ডাইজ কিছু মানে কি বলে টেমপ্লেট আছে আর কি, ওগুলোর সাথে মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে দেখবে যে রেটিংটা কত, তাহলে ওখান থেকে স্প্রে টেস্ট থেকে আমরা রেটিং করতে পারি। তারপর ড্রপ পেনিট্রেশন টেস্ট, এটা অনেকটা স্প্রে টেস্টের মতোই, বাট ওয়াটারের ড্রপ যখন কাপড়ের মধ্যে পড়ে তখন এই যে ওয়ার্প এবং ওয়েফটিয়ানের মাঝখানে যে গ্যাপগুলো আছে, হ্যাঁ যেটাকে আমরা ওপেন ফিল্ড বলি আর কি, তো এই ওপেন ফ্রি ফিল্ডগুলোতেই মূলত পানিটা আগে যায়। তো সেই জায়গাগুলোতে পানিটা ড্রপ করে, তো এখন ড্রপ করে কতক্ষণ মানে সময় নিয়ে বা কত কত টাইম দরকার হয় এটা পুরোটা এই উপরে সারফেসটাকে ভিজিয়ে আসতে, এটাকে বলা হচ্ছে ড্রপ পেনিট্রেশন টেস্ট। তারপরে হাইড্রোস্ট্যাটিক হেড টেস্ট দিয়েও করা যায়, মানে একটা নির্দিষ্ট প্রেশার অ্যাপ্লাই করে পানি পাস করার প্রবণতাটা দেখা হয়। তো আসো একটু দেখি ছবিগুলো। এখানে এই প্রথম ছবিটা একটু দেখো, প্রথম ছবিটা দেখলেই মানে ড্রপ টেস্টটা তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে, হ্যাঁ বা ওয়েটিং টাইম টেস্ট সম্বন্ধে একটা আইডিয়া হবে। সেটা কি দেখো, একটা কাপড়ের মধ্যে তুমি ওয়াটার ড্রপ ফেলো, এটা যদি এরকম থাকে, এই অবস্থায় আছে, আরেকটা কাপড়ের মধ্যে এই অবস্থায় আছে, আরেকটা কাপড়ের মধ্যে এই অবস্থায় আছে, তাহলে তিনটার ক্ষেত্রে এই কন্ট্যাক্ট অ্যাঙ্গেল যেটা আছে সেটা কিন্তু তিন রকম। বুঝতে পারতেছো কি না, এইখানে কোনো কাপড়ের মানে পানির ফোঁটা কিন্তু কাপড়ের মধ্যে একেবারে প্রবেশ করেই নাই, এটা হচ্ছে কাপড়ের সারফেসটা, আর এটা হচ্ছে পানির ফোঁটাটা। তো পানির ফোঁটাটা যদি এইভাবেই থেকে যায়, উপরেই থেকে যায়, তাহলে এই কাপড়ের সাথে এই যে পানির যেই সাইডটা, এটা যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা যদি তুমি এদিকে হিসেব করো, এটা অনেক বড় হচ্ছে, মানে 90 ডিগ্রি প্লাস, 90 চেয়েও বেশি। কিন্তু যদি এরকম হয় যে এই ওয়াটার ড্রপটা অর্ধেক প্রবেশ করলো, মানে 50%, অর্ধেকটা পানি ফোঁটাটার নিচে আছে কাপড়ের, আর একটা অর্ধেকটা উপরে আছে, তখন এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। আর এটার ক্ষেত্রে হবে কত, আরও কম, 90 ডিগ্রির চেয়ে কম, কারণ পানির ফোঁটাটার বেশিরভাগ অংশই কাপড়ের ভিতরে প্রবেশ করে ফেলেছে, উপরে সারফেসে অথবা একটু অংশ বাকি আছে। তো এই বিষয়টা আমাদেরকে আসলে ইন্ডিকেশন দিচ্ছে যে পানির একটা ফোঁটা কাপড়ের মধ্যে
কিভাবে প্রবেশ করে, কতটুকু প্রবেশ করে, এই বিষয়টার উপর একটা অ্যাঙ্গেল দাঁড় করানো যায়, এবং এই অ্যাঙ্গেলটা থেকে মূলত কন্টাক্ট অ্যাঙ্গেল বলি আর কি আমরা এটাকে, এই কন্টাক্ট অ্যাঙ্গেল থেকে ওয়াটার রিপুলেন্সি বা ওয়েটিং মানে ভিজার যে সক্ষমতা, হ্যাঁ, রিপুলেন্সি বা ওয়েটিং ভিজতে পারার যে প্রবণতা, তারা এটাকে জাজ করা যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা বিষয়। তো এখন এই যে অ্যাঙ্গেলগুলো দেখা বা এই কাজগুলো কিন্তু খুবই মানে সূক্ষ্ম ব্যাপার আছে এখানে, হ্যাঁ, একুরেসির ব্যাপার আছে, এই জন্য এই টেস্টগুলো করা হয় না। তো ওয়েটিং মানে ওয়েটিং টাইম যে টেস্টের কথা বলতেছি আমরা, এটা হচ্ছে ওয়েটিং টাইমে এভাবে দেখা হয়। আর আমরা ওয়েটিং টাইমের চেয়ে বেশি প্রিফার করতেছি স্প্রে টেস্ট, হ্যাঁ, পরে যেটা আসছে স্প্রে টেস্ট, মূলত আমরা স্প্রে টেস্টই করব কাজটা। স্প্রে টেস্ট তোমাদের কলেজে আছে ল্যাবে, আমরা স্প্রে টেস্ট দিয়ে ওয়াটার রিপুলেন্সি দেখবো, কারণ স্প্রে টেস্ট হচ্ছে কমফোর্টেবল এবং অ্যাপারেটাস আছে এবং খুব ইজি এবং কনভিনিয়েন্ট আমাদের জন্য, আমরা এটাকে সহজেই কাজটা করে ফেলতে পারবো। একটু পরে বলতেছি স্প্রে টেস্টটা। তো ওয়েটিং টাইমটা একটু বলে নিচ্ছি তাহলে, ওয়েটিং টাইমটা হচ্ছে তোমার এই এটা প্রথম টেস্ট আর কি, ওয়েটিং টেস্ট, ওয়েটিং টাইম। তো এখানে আমি শিট দিব, শিটে দেখতে পারবা যে ওখানে, এখানে ছবিটা আনি নাই, এখানে যদি তোমাদেরকে বলে দিচ্ছি যে কাপড়টাকে ভিজানো হবে পানিতে, তোলা হবে। তো এখন এই যে ভিজিয়ে রেখে তুলে দেখা হয় যে কতক্ষণ সময় নেয় এটা ভিজতে। তো কখন আমরা বুঝবো এটা ভিজছে বা কাপড়টা ভিজে গেল বা মানে ওয়েট হলো, সিক্ত হলো, এটা বোঝার জন্য আমরা এই অ্যাঙ্গেলটা খেয়াল করি ওই ওয়েটিং টাইম টেস্টের মধ্যে, যেখানে এই এই অ্যাঙ্গেলটা থেকে মানে ইনিশিয়াল অ্যাঙ্গেলটা অনেক বড় থাকে, এই অ্যাঙ্গেল থেকে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আসতে যে সময়টা নেয়, একটা স্ট্যান্ডার্ড মেথড আছে, আমরা বললাম যে কাপড়টাকে একটা নির্দিষ্ট ফোর্সে মানে নির্দিষ্ট স্পিডে পানিতে ঢুকানো হয়, মানে পানিতে প্রবেশ করানো হয়, আবার পানি থেকে বের করে নেওয়া হয়, মানে 8 মিলিমিটার পার মিনিট, প্রতি মিনিটে 8 মিলিমিটার করে করে প্রবেশ করানো হয় পানিতে, আবার কাপড়টাকে পানি থেকে বের করে ফেলা হয়। তো এইভাবে করে দেখা হয় যে টাইমটা কত নিচ্ছে, কতক্ষণ সময় নিচ্ছে কি করতে, এটা সিক্ত অবস্থায় আসতে মানে ওয়েট হতে, সিক্ত হতে। তো এই সময়টাকে আমরা বলতেছি ওয়েটিং টাইম, মানে ওয়েট হতে ভিজতে কত সময় নেয়। এবং এটা যদি কোনো কাপড়ের ক্ষেত্রে টাইমটা অনেক বেশি হয়, তাহলে সেই কাপড়টা ওয়াটার রেপুলেন্ট অনেক বেশি, আর যেই সব কাপড়ের ক্ষেত্রে এই টাইমটা কম নিবে সেই কাপড়গুলোর ওয়াটার রেপুলেন্ট কম। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েটিং টাইমের ব্যাপার, শুধুমাত্র অ্যাঙ্গেলটা, কাপড়টাকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজ মেথডে পানিতে প্রবেশ করানো হয়, এখান থেকে বের করে দেখা হয়, এবং এই অ্যাঙ্গেলটা যখন যতক্ষণে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় ততক্ষণ পর্যন্ত সময়টাকে মেজার করা হয়। যখন সময়টা আমরা পেয়ে যাই রিডিং, এই সময়টাই হচ্ছে এই টেস্টের রেজাল্ট, মানে ওয়েটিং টাইম। তো তুমি বুঝতেই পারতেছো ওয়েটিং টাইম যদি কম লাগে, কাপড়টার রেপুলেন্সি কেমন কম, এটা পানিকে বাধা দেয় না, আর যদি ওয়েটিং টাইম বেশি লাগে, কাপড়টার রেপুলেন্সি বেশি মানে অনেক সময় লাগে কাপড়টা ভিজতে বা সিক্ত হতে। হ্যাঁ, এই আচ্ছা, এরপরে আসো স্প্রে টেস্ট, যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং ল্যাবে আমরা এই কাজটা করতে পারবো, এবং এটাও খুব জনপ্রিয়, মানে এটাই করা হয় মূলত ওয়াটার রেপুলেন্সি টেস্ট করার জন্য, স্প্রে টেস্ট। তো স্প্রে টেস্টে কী করা হয়, এই যে এটা একটা কনিক্যাল ফ্লাক্স দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই কনিক্যাল ফ্লাক্সের এই অংশটা কিন্তু একটু সরু আর এই অংশটা একটু মোটা। তো এখানে এটাতে পানি রাখা হয়, পানি কতটুকু রাখা হয়, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ মেথড, সেটা হচ্ছে 250 ml, 250 ml কী করতে হবে, পানি রাখতে হবে, এবং এটাতে গায়ে দাগ কাটা থাকে, এই যে এই কনিক্যাল ফ্লাক্স আছে বা এটা এটা এটার গায়ে দাগ কাটা থাকে, তো দাগের মধ্যে তুমি 250 ml বরাবর পানি এখানে দিবা। তো এটা 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 এখানে আটকানো আছে, আবার এই এই মুখটা দিয়ে বন্ধ করে আছে পানিটাকে, এটা খুলে ফেলা যায়। তো এই যে নিচের দিকের নলটা, এটা খুব সরু একটা নল মানে চিকন, তো এটা তুমি চাইলেও এই নলটাকে কিন্তু মোটা করতে পারবে না, কারণ হচ্ছে যারা মেশিন ডেভেলপ করেছে তারা হয় ISO মেথডে করতে হবে অথবা AATCCC, মানে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল কেমিস্ট অ্যান্ড কালারিস্ট, যেই স্ট্যান্ডার্ড বডির কথা বলছি আমরা, এদের একটা টেস্টিং মানে মডিউল আছে এটার জন্য, এবং ISOরও আছে। তো তোমার ওই ISO এবং AATCC মডিউলে বলা আছে যে এই ফ্লাক্সে যেমন 250 ml পানি ধরবে, নিচের দিকের প্রান্তটা কতটুকু সরু হবে এই কথাটাও বলা আছে, এবং সেই সরু মোতাবেকই মেশিনটাকে তৈরি করা হয়েছে। এবং আমার যে কাপড়টা থাকবে, কাপড়টাকে অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করতে হবে। এখন কাপড় যদি এরকম রাখা হয়, হ্যাঁ এরকম, তাহলে কাপড়ের মধ্যে তো খুব সোজা করে পানি পড়বে, তো পানি যখন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে তখন পানিটা
মানে ভিতরে প্রবেশ করার পসিবিলিটি বাড়বে, এই জন্য এটাকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়, এইরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাপড়টাকে রাখা হয়। আর তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে হবে না, এই মেশিনটাকেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডেভেলপ করা আছে, তোমার শুধু এখানে কাপড়টা প্লেস করতে হবে। তাহলে তুমি যেই কাপড়টার ওয়াটার রেপেলেন্সি টেস্ট করবা, এই কাপড়টাকে এনে এখানে রাখবা, এখানে রাখলা। তো এখানে রাখার পরে কাপড়টা যদি এখানে মানে রাখো, তাহলে এই এখান থেকে পানি ছেড়ে দেওয়া হবে আর কি, এখান থেকে পানিটা পানি যখন এই প্রান্তটা খুলে দেওয়া হবে তখন পানি এখানে পড়তে থাকবে, এই যে পানি পড়তেছে মনে করো। তো পানিটা তো একটা নির্দিষ্ট পরিমাণ 250 ml, এবং এখান থেকে এই পর্যন্ত হাইট হচ্ছে 6 ইঞ্চ, মানে 6 ইঞ্চ উপর থেকে আস্তে আস্তে পানি পড়ে এই পানিটা শেষ হয়। তো 6 ইঞ্চ উপর থেকে যদি পানি পড়ে, তাহলে পানিটা যদি একটা সময় শেষ হয়ে যায় বা ফুরিয়ে যায়, তাহলে আমার মানে কাজটা শেষ, কারণ তুমি তো এখানে অনেক পানি দিচ্ছ না, পানি যেটা 250 ml, তুমি মুখটা শুধু খুলে দিচ্ছ এবং হাইটটা ওখানে মেশিনের মধ্যেই স্পেসিফাই করা আছে যে 6 ইঞ্চ। তো 6 ইঞ্চ উপর থেকে পানিটা মানে ওই প্রান্তটা যেরকম চিকন, সেই চিকন মোতাবেক আস্তে আস্তে পানিটা কাপড়ের গায়ে পড়বে এবং শেষ হবে। তো যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন করা থাকবে, পানিটা এখানে পড়ে ছিটকে যাবে, মানে চারদিকে সরে যাবে। তো এখন যদি কাপড়টা খুব বেশি রেপুলেন্ট হয়, তাহলে কিন্তু এই কাপড়টাতে যখন পানি ফেলা হবে, এই পানিটা বাধা দিবে বেশি, মানে কাপড়টা ভিজবে না। আর যদি মনে করো রেপুলেন্সি কম হয়, তাহলে এই কাপড়টার ওই জায়গাটাতে যেখানে পানি পড়তেছে সে জায়গাটা একেবারে ভিজে যাবে, মানে অনেক ভিজে যাবে। তো এই ভিজে গেলে এবার এখান থেকে আমি কাপড়টাকে খুলে নিয়ে যাব, আমার যখন পানি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাওয়ার পরে এই কাপড়টাকে এখান থেকে খুলে নেওয়া যাব। খুলে নেওয়ার পরে আমি এবার এটাকে আমার যে স্ট্যান্ডার্ড টেমপ্লেটগুলো আছে এগুলোর সাথে মিলিয়ে দেখব। তো ওখানে 5টা টেমপ্লেট দেওয়া থাকে আর কি, তোমরা তো টেস্টটা করলে বুঝতে পারবা, ওখানে 5টা স্যাম্পল দেওয়া থাকে। তো ওই 5টা স্যাম্পল এটা মেশিনের সাথে দেওয়া আছে, স্ট্যান্ডার্ডাইজ টেমপ্লেট আর কি, ওটার সাথে তোমাকে মিলাইতে হবে। আর তোমার যে কাপড়টা আছে সেটাকে তুমি ওই 5টার সাথে মিলাবা, যেটার সাথে ক্লোজ মিলে যায় তোমার সেটা হচ্ছে রেটিং। এখন রেটিংটা কেমন, রেটিংটা হচ্ছে দুইভাবে করা আছে, মনে করো ISO একভাবে করছে আর AATCC এটা আরেকভাবে করছে আর কি। একজন করছে হচ্ছে 100, শূন্য থেকে 100 পর্যন্ত, আর একটা হচ্ছে শূন্য থেকে 5 পর্যন্ত, ঠিক আছে। এই দুইটা হচ্ছে টেস্টিং মেথড। তো তোমরা দুইটা চার্টই পেয়ে যাবা ওখানে, একটা হচ্ছে ISO-র জন্য আর একটা হচ্ছে AATCC-র জন্য। একজন বলতেছে 0 থেকে 100 হচ্ছে রেটিং, মানে একটা 100, একটা 80, একটা 60 এরকম। আজ বলতেছে একটা 0, একটা 1, একটা 2, একটা 3, একটা 4, একটা 5 এরকম রেটিং। তো যাই হোক না কেন, তুমি যে কোনো একটা মেথড ফলো করলেই হচ্ছে, ওই মেথডে তুমি তোমার যেই ভিজে যাওয়া কাপড়টা এটা এটাকে ওই যে স্যাম্পলটা আছে, ওই 5টা আছে, ওই 5টার সাথে মিলে, যেটার সাথে ক্লোজ মিলে, হয়তো এরকম হতে পারে যে মাঝখানের অংশটা ভিজছে, আবার এরকম হতে পারে যে কাপড়ের বেশিরভাগ অংশ ভিজে গেছে, আবার এরকম হলো যে কিছু অংশও ভিজে নাই, পুরো কাপড়টাই প্রায় মানে আনওয়েট বা সিক্ত হয় না, এরকম অবস্থায় আছে। তো যে অবস্থায় থাকুক না কেন, সেই অবস্থাটা তোমার ওই যে চার্টের সাথে, ওই 5টার সাথে, যে কোনো একটার সাথে কাছাকাছি মিলে যাবে। তো যদি মনে করো খুব রেপুলেন্ট কাপড় হয়, তাহলে তো কাপড়ের সার্ফেসটা ভিজবে না, তখন এটা রেটিং আসবে হচ্ছে 100, মানে কি নো স্টিকিং, মানে কোনো জায়গায় কাপড়ের স্টিক হচ্ছে না, মানে ভিজে নাই। আর যদি একেবারেই ভিজে যায়, একেবারে ফুল ভিজে যায়, তখন এটা হচ্ছে 0 রেটিং, মানে দেখা গেলো পানি এই 250 ml পানি দিয়ে এই কাপড়ের এই পাশটা পুরোটাই ভিজে গেছে, ওয়েট হয়ে গেছে, সিক্ত হয়েছে। তো তার মানে এই কাপড়টা হচ্ছে ওয়াটার মানে রেপুলেন্সি অনেক খারাপ, এটা এটা হচ্ছে 0 রেটিং, 0। তাহলে 0 থেকে 100 পর্যন্ত রেঞ্জের মধ্যে তোমার রেটিংটা চলে আসবে, ঠিক আছে। তারপরে আমরা কি বললাম, ওয়েটিং টাইম টেস্ট টেস্টের মানে টেস্টের কথা বললাম, স্প্রে টেস্টের কথা বললাম, যেটা খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা আমরা ইয়েতে করবো আর কি, ল্যাবে কাজটা করবো স্প্রে টেস্ট। তারপর ড্রপ এই বিষয়গুলোই পড়লাম। হ্যাঁ, আমি আবার একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে আমরা দেখলাম হচ্ছে অ্যাবজর্বেন্সি কী বা অ্যাবজর্বেবিলিটি, তারপর হচ্ছে শাওয়ার প্রুফ বলতে কী বুঝি। অ্যাবজর্বেবিলিটির ক্ষেত্রে তিনটা মেথড, তিনভাবে অ্যামোনিয়াটা অ্যাবজর্ব হতে পারে। শাওয়ার প্রুফ কী, হ্যাঁ, শাওয়ার প্রুফের পরে দেখলাম হচ্ছে ওয়াটার প্রুফ কী, তারপর ওয়াটার রেপুলেন্ট কী। ওয়াটার রেপুলেন্টের ক্ষেত্রে আমরা তিনটা কাপড়ের কথা উদাহরণস্বরূপ বলছি, একটা হচ্ছে শাওয়ার রেজিস্ট্যান্ট, তারপর হচ্ছে রেইন রেজিস্ট্যান্স, স্টোর্ম রেজিস্ট্যান্স, এরকম হতে পারে।
এরপর আমরা চলে আসছি টেস্টিং এর ক্ষেত্রে। টেস্টিং এর ক্ষেত্রে আমরা চারটা টেস্টের কথা সাজেস্ট করতেছি, হ্যাঁ, এর মধ্যে লাস্টেরটা এখনো পড়ি নাই, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো, যে ফোর্স অ্যাপ্লাই এর ফলে, মানে ফোর্স অ্যাপ্লাই করে কাপড়ের এই যে মানে প্রেশারের জন্য, প্রেশারের জন্য কাপড়ের পেনিট্রেশনটা কেমন হয়, ওয়াটার পেনিট্রেশনটা এটা। আর প্রথম তিনটা টেস্ট একটু ধারণা নিলাম, বিশেষ করে স্প্রে টেস্টটা খুব গুরুত্বপূর্ণভাবে, যে ওয়েটিং টাইম টেস্ট, সেখানে আমরা কী বললাম যে ওয়াটার ড্রপ মানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়া পর্যন্ত টাইমটাকে দেখা হয়, এবং একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজ মেথডে আমি কী বলেছিলাম 8 মিলিমিটার পার কি রেটটা কত বলছিলাম, কত স্পিডে বা কত মানে স্পিডে আসলে পানিটাকে মানে কাপড়টাকে নিচে ফেলা হয় এবং তোলা হয়, 8 মিলিমিটার প্রতি মিনিটে, তাই তো? প্রতি মিনিটে 8 মিলিমিটার মানে এইরকম একটা রেটে পানিটাকে কাপড়টাকে চুবানো হয় পানিতে আবার তোলা হয়। তো এইখান থেকে আমরা ওই অ্যাঙ্গেলটাকে শুধুমাত্র 90 ডিগ্রি হওয়া পর্যন্ত সময়টাকে দেখি, অর্থাৎ ভিজতে কত সময় লাগলে, সেটা হচ্ছে ওয়েটিং টাইম। তারপর স্প্রে টেস্টের কথা আমরা বললাম ডিটেলসে, যে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজ ইনস্ট্রুমেন্ট আছে যেখানে কাপড়টা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 250 ml পানি থাকে, নির্দিষ্ট একটা থিকনেসের মধ্যে পানিটা আসে এবং উপর থেকে এইটার প্রান্ত থেকে কাপড়ের মধ্যে ডিস্টেন্স হয় 6 ইঞ্চ, তখন আমরা পানিটা শেষ করার পরে স্যাম্পলটা যেটা পাই সেই স্যাম্পলটাকে মিলিয়ে দেখি কিসের সাথে, আমাদের যে ট্যাম মানে স্ট্যান্ডার্ডাইজ মানগুলো দেওয়া আছে সেটার সাথে, এরকম 5টা স্যাম্পল দেওয়া থাকে, সেখানে যদি একেবারেই না ভিজে এটার রেটিংটা হয় 100, যদি কম ভিজে মানে আর একটু একটু ভিজে এইভাবে আসতে রেটিংটা 0-র দিকে নামতে থাকে। এভাবে কিন্তু একটা স্কেল না, 2টা স্কেল আছে, অর্থাৎ কোন মেথডে করতেছি আমরা তার উপর, ISO আছে আবার AATCC আছে, দুইটাতে 2 রকম স্কেল, একটা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত আর একটা হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে ওই স্টেটের সাথে আমরা মিলিয়ে আমরা রেটিং দিব, মান দিব আর কি, যে এটা হচ্ছে আমার এই কাপড়টা ওয়াটার রেপুলেন্টের মান এত। তারপর যে ড্রপ পেনিট্রেশন টেস্ট, এখানে বললাম যে খুব সংক্ষেপে, অর্থাৎ এই স্প্রে টেস্টের মতোই মেশিনটা, বাট দেখা হয় ওয়েটিং টাইমটা, মানে ওয়েট করতে কত সময় লাগে স্টপ ওয়াচ দিয়ে মূলত টাইমটা দেখা হয়। আর স্প্রে টেস্টে যেরকম পানি ফেলা হয়, এখানে এরকম না, ড্রপ পেনিট্রেশন, অর্থাৎ পানির ফোঁটা ফোঁটা ফেলা হয়, ফোঁটা ফোঁটা কাপড়টা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে, বাট লাস্ট পর্যন্ত আসতে কাপড়টা কতটুকু সময় লাগলো সেটা দেখি, সেটা এই জন্য দেখি যে কাপড়ের মধ্যে যে ইন্টারলেসমেন্ট থাকে ইন্টারলেসিং পয়েন্টগুলোতে, মূলত ইন্টারলেসিংয়ের যে মিডল পয়েন্টগুলো আছে সেগুলোতেই পানি আগে প্রবেশ করে। তো সেগুলোতে যদি পানি আগে প্রবেশ করে পানিটা এই জায়গাগুলোকে ফিল আপ করে করে কাপড়টাকে ভিজিয়ে আসতে কত সময় লাগে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই জন্য আমরা ড্রপ পেনিট্রেশন টেস্ট করে থাকি। হ্যাঁ, তো শীটের মধ্যে আমি বিস্তারিত চিত্র সহ এক্সপ্লেন করে দিব, আশা করি সহজ ভাষায় থাকবে এবং বুঝতে পারবা। তো কারো কোনো প্রশ্ন আছে কি না বলো তো।